পুলিশ জানায় বুধবার স্থানীয় সময় দুপুর 1টার দিকে ক্যামব্রিজ এলাকার ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অফ টেকনোলজি এমআইটি ক্যাম্পাসের কাছে একটি বাড়ির জানলা দিয়ে হাতে চাপাতি নিয়ে এক ব্যক্তিকে লাফিয়ে পড়তে দেখেন প্রতিবেশীরা। পরে তিনি নিজেই নিজের শরীরে আঘাত করতে থাকলে পুলিশকে খবর দেন বাসিন্দারা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে চাপাতি ফেলে দেওয়ার আহ্বান জানালে এক পর্যায়ে নিরাপত্তা বাহিনীর সদস্যদের লক্ষ্য করে হামলা চালানোর চেষ্টা করেন তিনি। পরে আত্মরক্ষার্থে পুলিশ গুলি চালালে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেয়ার পর মারা যান ওই ব্যক্তি। নিহত ব্যক্তি 20 বছর বয়সী বাংলাদেশি বংশোদ্ভূত সৈয়দ ফয়সাল বলে জানা গেছে। তিনি বোস্টনের একটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ, যদিও এ বিষয়ে এখন পর্যন্ত বিস্তারিত কিছু জানা যায়নি। এ বিষয়ে তদন্ত চলছে বলেও পুলিশের পক্ষ থেকে জানানো হয়। এদিকে যুক্তরাষ্ট্রের আরেক অঙ্গরাজ্য ইউটার একটি বাড়ি থেকে গুলিবিদ্ধ অবস্থায় 5 শিশুসহ 8 জনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার দক্ষিণাঞ্চলীয় এনক সিটির একটি আবাসিক ভবন থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়। তবে ঠিক কি কারণে এদের মৃত্যু হয়েছে সে বিষয়ে এখনও কিছু জানাতে পারেনি পুলিশ। মরদেহগুলো দেখতে পেয়ে প্রতিবেশীরা পুলিশকে খবর দিলে পরে ঘটনাস্থল থেকে সেগুলো উদ্ধার করা হয়। নিহত 5 শিশুই স্কুল শিক্ষার্থী বলে জানা গেছে। নিহতরা সবাই একই পরিবারের সদস্য বলেও নিশ্চিত করেছে পুলিশ। অন্য কর্মকার, সময় সংবাদ।